এই কোরআন দিয়েছে জান্নাতে নেওয়ার একমাত্র গ্যারান্টি ঠিক কিনা বলে আল্লাহ পাক বলেন আল্লাহ আ তাহ ফুয়ালা মৃত্যুর কোলে যখন মানুষ মৃত্যুর সাথে যখন যুদ্ধ করবে মৃত্যু এসে যাবে আপনার যখন মৌতের বিছানায় আপনি লুটে পড়বেন ফেরেস্তারা এসে বলবে বান্দা আল্লাহর গোলাম তোমার কোনো ভয় নাই বলেন সুবাহান আল্লাহ তোমার ভয় কমিন নেই তোমার ভয় পৃথিবীতে নেই তোমার ভয় কথা ঠিক কিনা মমিন যারা তাদের কোনো ভয় আছে বলেন পড়েন তাহলে নেই ভয় কো মুমিন নেই তোমার ভয় সুন্দর এই পৃথিবীতে নেইকো তোমার ভয় বলেন আল্লাহ একবার ফেরেস্তারা বলবে কোনো ভয় নাই ওলা তাহজানু কোনো চিন্তা নাই ওয়া বুশিরু বিল জান্নাত তোমাকে জান্নাতের সুসংবাদ দিয়েছে তোমার রব বলেন সুবাহান আল্লাহ কথা মিথ্যা হবে আল্লাহ আদা মিথ্যা হবে বলেন তাহলে পরীক্ষা দিলে কি পাওয়া যাবে বলেন আরো জোরে বলেন জান্নাত পুরস্কার কি বলেন জান্নাত আমরা কি চাই আল্লাহর কাছে বলেন আল্লাহর জান্নাত চাই পাথরে ফুল ফোটে তোমারই নামে কার নামে পাথরে আল্লাহ ফুল ফোটাতে পারেন কি না পাথরে যদি পারে আপনার আমার দিলের কি হলো আমাদের দিলে কি কোরআনের ফুল আল্লাহ ফোটাতে পারে না পাথরে ফুল ফোটে মারি নামে হৃদয়ে ফুল ফোটে মারি নামে ঝরনা ঝরে শুধু তোমারি নামে বৃষ্টি ঝরে শুধু বলেন কার নামে বৃষ্টি ঝরে শুধু তোমারি নামে আমি তেমনি খুঁজি গো তোমায় ঠিক কিনা আমি ও সময় সুখের জান্নাত পাবারিয়া আশায় ঠিক কিনা এই গ্যারান্টি দিয়েছেন কে পেয়েছি কোথায় কোরআনে কোনো সন্দেহ আছে নাই এবার পরীক্ষা নাম্বার দুই আমরা এক নাম্বার শুনলাম কি শুনলাম এক নাম্বার এক নাম্বারে কি বলেন খফ খফ মানে কি ভয় নাম্বার দুই জো দুই নাম্বারে কি বলেন জো মানে কি খোদা আলহামদুলিল্লাহ বলেন সব ইশ্রোতারা বলে দিচ্ছে আমার বলা লাগতেছে না জু মানে কি বলেন খোদা খোদার ভয় আছে না নাই এলাকায় আছে নাকি এলাকায় মনে হয় নাই কারণ আসার সময় দেখলাম খুব ভালো রাস্তা খুদার ভয় যার আছে যে এলাকায় দেখবেন রাস্তাও নাই ইটও নাই পাথরও নেই কালবারের সিমেন্টও নাই রডও নেই খোদার জ্বালা সব খেয়ে ফেলেছে ভুল বললাম নাকি এটা অন্য দেশে বাংলাদেশে না হ্যাঁ আলহামদুলিল্লাহ আপনারা খুব ভালো এলাকায় বাস করেন একটা ব্রিজও আমি ভাঙা দেখি নাই এবং রাস্তায় গাড়ি নিয়ে এসেছি ওই যে ড্রাইভার সাক্ষী একটা জায়গাও ভাঙা নাই বলেন আলহামদুলিল্লাহ যে এলাকায় ক্ষুদা বেশি ওই এলাকায় রাস্তা নেই এত ক্ষুদা রাস্তা খেয়ে ফেলেছে ভুল বললাম ক্ষুদার ভয় আছে না নাই এত ক্ষুদা পেটে বান্দার খাইতে খাইতে ইট রড সিমেন্ট রাস্তাও খেয়ে ফেলে জনগণ কষ্ট পায় রাস্তা দিয়ে ভুল বললাম বলেন আল্লাহ পাক বলেন এই ক্ষুদা দিয়ে কিন্তু আমি তোমাকে পরীক্ষা করতে চাই দেবেন তো না খেয়ে পরীক্ষা দিতে পারবেন আল্লাহ আকবাক আল্লাহ পাক বলেন সুরা কোরাইশ কোরানে কারিমের একশো ছয় নাম্বার সুরা বলেন সুবাহান আল্লাহ এই কোরাইশের ভিতরে আল্লাহ পাক বলেন ফালিয়া বুদু রাজাল আল্লাহ বলেন ফালিয়া বুদু বান্দা তুমি গোলামি করো রব্বা হাজাল বাইত কাবা ঘরের রবের গোলামি করো কার গোলামি বলেন কাবা ঘরে কারা কারা গিয়েছেন হাত তোলেন তো আল্লাহ আকবার আল্লাহ আকবর আল্লাহু আকবর কাবিরা অনেকগুলো হাজি কাবাঘর দেখে এসেছেন কাবাঘর যারা দেখেছেন সত্য করে বলেন তো কাবা ঘরে গিলাফিতে আয়াত লেখা আছে কিনা আল্লাহ আমার উস্তাদের মুখে শুনেছিলাম যখন তাপসির শিখি উনি কাবা ঘরে আয়াত লেখা দেখেছিল উনি বলতেছেন আমার উস্তাদ আমাকে দেখিয়েছিল আমি বলছি কার কথা আমার উস্তাদের কথা যখন তাপসির পড়ি আর আমার উস্তাদ বলছে আমার উস্তাদ আমাকে আঙ্গুল দিয়ে এইভাবে দেখিয়েছিল তাকিয়ে দেখ খাবা ঘরের গিলাফির ভিতরে কোরআনের আয়াত লেখা ইবাদত করিষ্কার ফালে পড়েন ফালে আল্লাহ পাক বলেন বান্দা এই ঘরের মালিকের ইবাদত কর তোর কষ্ট থাকবে না পরের আয়তে আল্লাহ বলেন আল্লাহ জি আতামাহু জো ওয়া আমান হো মেন খৌফ অ বান্দা এই ঘরের ইবাদত কর এই কাবা ঘরের মালিকের ইবাদত যদি তুই করিস ওই মালিকের কিন্তু কোনো অভাব নাই কথা বলেন ঠিক কি না আল্লাহ জিয়াত মাহম তোর কত খাবার লাগবে তুই বল যত খাবার লাগে আমি আল্লাহ তোকে দেবো তারপরে ও জনগণের সম্পদ আত্মসাৎ করিস না জনগণের টাকা রাস্তার টাকা খেয়ে পেট বড় করিস না যত খাবার লাগে আমি আল্লাহ দেব আমি আল্লাহর কাছে কোনো অভাব আল্লাহর কাছে অভাব আছে বলেন মানুষের দরবারে গোদামের খদ্য শেষ হয়ে যায় কিন্তু আমার আল্লাহর কুদরতি খাবার শেষ আল্লাহর নাম হলো রাজ্জাক কি বলেন আল্লাহর নাম হলো রাজ্জাক এই জন্য আমরা এই আয়াতের উপরে যদি ইমান আনতে পারি এই ক্ষুধার ভয় আমাদের থাকবে বলেন যারা এই ক্ষুধার ভয়ে সব কিছু খেয়ে ফেলে তাদের ভিতরে কোরানের এই আয়াতখানা নাই কথা বলেন ঠিক কিনা কষ্ট হচ্ছে নি আপনাদের আর তিনটে বলবো না শেষ করে দেবো হ্যাঁ সারা রাত আল্লাহ আকবার বলে সারা রাত মানুষ না ম্যাশিং আপনি আমার মুসলমান ভাইরাম আল্লাহ পাক আমাদেরকে কি সুসংবাদ দিলেন যদি কাবা ঘরের রবের ইবাদত করো এই ঘরটা কিন্তু কাবা ঘরের অংশ এটা মসজিদ না এটা মসজিদ তাই না এখানে কাবা ঘরের অংশ আছে না নাই বলেন এটা যদি কাবা ঘরের সাথে সম্পর্ক না থাকে আল্লাহর কসম নামাজ হবে এটা তাহলে বান্দার ঘর ঘর হবে থাকবে এই জন্য আল্লাহর ঘরে কথা হবে কার আল্লাহ আল্লাহর ঘরে কথা বলতে হবে কার কথা বলার অধিকার দিয়েছেন কে জবান দিয়েছেন কে পরীক্ষা নিবেন কে সবাই পড়েন আল্লাহ যেন আমাদেরকে এই কাবা ঘরটা দুই নয়নে যারা দেখে নাই একবার দেখার তো ফিক দেয় বলুন আমি সবাই বলেন যেথায় প্রভু তোমার কাবা তোমার নবীর রোজা বলেন যেথায় প্রভু তোমার কাবা তোমার নীর রা সেথায় প্রভু এই এই তো তো কামনা বাসনা না আমি আল্লাহ আমাদের কবুল করে না আমি আপনারা কাবা ঘর দেখতে চান আমিও দেখতে চাই আল্লা জনু হায়াত দেয় না আমি তিন নম্বরের পরীক্ষা মনে আছে কয়টা হলো বিষয় কয়টা শুনলাম কয়টা বাকি আছে কয়টা তিনটা তিন নম্বরের বিষয় হল বলেন বলবেন না আলহামদুলিল্লাহ দুইটা আপনারা বলে দিয়েছেন তিন নম্বরটা বলবেন না অনাকসিম মিনাল আমরা বলি না নকসান নাকসিম লোকসান কি বলেন না মিনাল আমওয়াল মালের বহু বছন হলো আমওয়াল মাল মানে কি মাল মানে কি বলে অনেক আছে মাল মানে গালি ওই মাল না আবার অনেকের নাম আছে মাল আছে না নাই বলেন ওই মাল না কোন মাল বলেন মাল মানে কি আপনি আমি বললে হবে আল্লাহ বলে দিয়েছেন বলবো قرآن كريم الله <سؤال> بولن زينا للناس حب الشهوات من النساء <سؤال> والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث জালিকা মাতা গোল হায়াতি দুনিয়া অল্লহু দাহু হাসোনুল্মা বা সুরালিম রানের চোদ্দ নম্বর আয়তে কারিমা কোরানে কারিমের তিন নম্বর সুরায় এটা তাফসিরে মুফাসসির একরাম লিখেছে জুইয়িনা মানে মোহনীয় করে দেওয়া হয়েছে আকর্ষণীয় করে দেয়া হয়েছে লিন্নাস মানুষের কাছে কার কাছে বলেন মানুষের জন্য আকর্ষণীয় করেছে আল্লাহ এই মাল এবার মালগুলোর নাম বলবো এক নম্বরে হলো লিন্নাস মিনান নিসা নিসা মানে হলো নারী খারাপ দিক নেবেন না যেহেতু আল্লাহ বলেছে এখন আমি মহুজুর তা আমরা যা বলি তাই তো মিলে গেল না এখানে মাল বলতে নারী মানে কি আপনার স্ত্রী কি নারী না আপনার মা কি নারী না আপনার কন্যা কি নারী না বলেন পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ একজন পুরুষের জন্য মা কি বলেন মা মার মতো সম্পাদ এই পৃথিবীতে পুরুষের জন্য আর কিছু কারণ বিশ্ব বলেছেন তাহা তা মাহাত জান্নাত কোথায় বলেন মায়ের পায়ের নিচে